আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ছাগল বা গরুর পেটে ব্যথা হলে করণীয় এবং কী মেডিসিন ব্যবহার করবেন, কতটুকু প্রয়োগ করবেন, সে সম্পর্কে থাকছে আজকের বিস্তারিত। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপাভেট, এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট, ডোটাভেরিন হাইড্রোক্লোরাইড জেনেরিকের যে মেডিসিনটা, এটা আমরা একটা মেডিসিন নাম পরিচিত, সেটা হচ্ছে মানব শরীরে যে ব্যবহার হয় নোসপা বা টাভেরিন যে প্রোডাক্টগুলো আছে হিউম্যান মেডিসিন, তো ওটারই এটা হচ্ছে এসপাভেট। এটা হচ্ছে ছাগল গরু বা ভেটেনারি যে মানে জিনিসগুলো আছে ভেটেনারিতে ইউজের জন্য। এটা তো যখন দেখা যায় যে ছাগল কিংবা গরু বা যে ভেটেনারির যে জিনিসগুলো আছে ওই যে ওইগুলোর যদি মারাত্মক পর্যায়ে পেটে ব্যথা হয়, পেটে ব্যথা যদি বেশি হয়, দেখা যায় যে অনেক সময় পেট ব্যথার জন্য এরা অনেক চিল্লা ভাল্লা করে, ছাগল গরু যেটাই হোক অনেক ডাকাডাকি করে, তো সেক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন। এটা হচ্ছে এসপাভেট নামে পাওয়া যায়। আর এছাড়া অন্যান্য কোম্পানির আছে, যেমন এসকেএফের আছে, এসকেএফ এসিআই, তারপরে এমবি কোম্পানি আছে, আরও বিভিন্ন কোম্পানি হয়ে থাকে। তো এটা আমি আমার ছাগলের জন্য স্কোয়ারটা ব্যবহার করছিলাম, তো এটা আমার কাছে আছে, তো এটা নিয়ে ভিডিও করলাম। এটা হচ্ছে ডোটাভেরিন হাইড্রোক্লোরাইড, একটু দেখেন এই যে ডোটাভেরিন হাইড্রোক্লোরাইড আয়োডিন, এটা এই জেনেরিকটা মিলিয়ে যদি ব্যবহার করেন তাইলে হবে। প্রচণ্ড যদি পেট ব্যথা হয়, পেটের ভিতরে ব্যথা হয়, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। এটার ভিতরে আছে আপনার প্রত্যেক এমএলএ আছে ডোটাভেরিন হাইড্রোক্লোরাইড 20 mg, এটা 1 mL এতটুকু। আর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে যদি ছাগল ভেড়া এই টাইপের যে জিনিসগুলো আছে বা যারা কুকুর পালন করে তাদের জন্য, এটা যারা পালন করে তাদের জন্য হচ্ছে যদি পেটে ব্যথা বেশি হয় সেক্ষেত্রে 3 mL 6 ঘন্টা পরপর, 3 mL 6 ঘন্টা পরপর ইউজ করতে পারবেন। আর যদি সহনীয় পর্যায়ে চলে আসে তখন 2 mL করে 12 ঘন্টা পরপর ইউজ করা যায়। এটা যদি একটু মাত্রায় কম বেশি হয়, এটার ভিতরে এটা 10 mL এর একটা ভায়াল, এটা হচ্ছে একটা ছাগলকে আপনি 3 বার যদি 3 mL করে দেন 3 বার ইউজ করতে পারবেন, যদি 2 mL করে দেন সেক্ষেত্রে 5 বার ইউজ করা যায়। এই যে এটার সাথে আপনার একটা সিরিঞ্জ নিতে হবে 3 mL অথবা 5 mL এর, 3 mL নিলেই বেটার, কারণ হলো যে এটা যদি প্রচণ্ড পেটে ব্যথা থাকে ছাগলের সেক্ষেত্রে হলো গিয়া 3 mL ইউজ করতে হয়। আর যদি আপনার গরু কিংবা বড় জাতীয় যদি কিছু হয় সেক্ষেত্রে গরুর জন্য হচ্ছে 10 mL একটা ভায়াল একবারের জন্য, এটা হচ্ছে তাহলে 10 mL এর সিরিঞ্জ ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে একটা মেডিসিন, এটা 100 টাকা MRP, তো 90-95 ঝাড় কাছ থেকে ঝাড় নেয়, এটা বেটার কাজ করে। তো এটার আপনি যখন পুশ করবেন তখন একটু অবশ্যই মেয়াদটা চেক করে নেবেন যে মেয়াদ ঠিক আছে কি না। তো ছাগলের পেটে ব্যথার জন্য আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে একটি লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।